লিসন টু আর্থিক শিক্ষা কেন প্রয়োজন মধ্যবিত্ত পরিবারগুলোতে ছেলেমেয়েদের সামনে টাকা পয়সা নিয়ে আলোচনা করা হয় না তার টাকা পয়সার বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করলে তাদের সন্তানদের তারা জবাব দেয় তোমাদের এসব নিয়ে ভাবতে হবে না তুমি পড়াশোনায় মনোযোগ দাও বা খেলতে যাও আর দরিদ্র পরিবারগুলোতে তো ছেলেমেয়েদের সামনে শুধু টাকা পয়সার অভাব নিয়েই কথা হয় গঠনমূলক কোনো কথা বলা হয় না শুধুমাত্র অভিভাবকদের এইসব আচরণের কারণে ছেলেমেয়েরা বাস্তব জীবনে গিয়ে দারুণ বিপদে পড়ে সেই সব ছেলেমেয়েদেরই বাবা মার টাকা নষ্ট করে উড়িয়ে বেড়ায় যারা টাকার মর্মটা বোঝে না আর এই না বোঝার জন্য তাদের বাবা মাই দায়ী বাবা মা বা স্কুল এই বিষয়ে তাদের কিছুই শেখায় না তাই তারা টাকা পয়সার গুরুত্ব বোঝে না টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয় এবং সেটাও বোঝে না এবং এই কারণে তারা সারাটা জীবন টাকা পয়সা নিয়ে ঝামেলায় থাকে হয়তো তারা ভালো বেতনে চাকরি করে কিন্তু কিছু বেসিক মানি ম্যানেজমেন্ট না জানার কারণে তারা সেই টাকা ঠিক মতো কাজে লাগাতে পারে না এবং সেই কারণে সত্যিকার ধনী হতে পারে না এমন বহু মানুষই আছেন যারা সারা জীবন অনেক টাকা আয় করেছেন কিন্তু সে জীবনে টাকার অভাবে পড়েছেন এর একটি প্রধান কারণই হচ্ছে তাদের আর্থিক শিক্ষার অভাব অন্যদিকে ধনী বাবা মায়েরা অল্প করে হলেও ছেলেমেদের টাকা পয়সা নিয়ে সচেতন করা ট্রাই করেন বিশেষ করে ব্যবসায়ীরা তাদের সন্তানদের টাকা পয়সার বিষয়ে সচেতন করে তোলেন কারণ তাদের মনে থাকে এই ব্যবসা একদিন তার সন্তানকেই সামলাতে হবে প্রিস ড্যাড অর্থাৎ মাইকের বাবা এমনিতেই নিজে ছেলেকে এসব বিষয় শিক্ষা দিতে চাচ্ছিলেন রবার্ট কিয়োসাকি বা লেখকের সৌভাগ্য হয়েছিল যে এই শিক্ষা সেও সামিল হতে পেরেছিল মাইক বর্তমানে তার বাবার বিলিয়ন ডলার সাম্রাজ্যে খুব ভালোভাবে কিন্তু সামলাচ্ছে রিচ ড্যাড তার কোম্পানিকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন মাইকের হাতে সেই অবস্থা আরও উন্নতি হয়েছে রবার্ট এই অধ্যায় লিখেছেন যে মাইক এখন তার বাবার মতো করেই তার নিজের ছেলেকে ব্যবসা শেখাচ্ছেন রবার্ট কিও আজ নিজের চেষ্টায় বিশাল সম্পদের মালিক বর্তমানে দারুণ আয়েসি জীবনযাপন করেন তিনি ঘরে বসেই তার মাসে প্রায় মিলিয়ন ডলার আয় হয় এবার আসো আসল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস বাংলায় বললে সম্পদ ও দায়ীটাকে আমরা ভালো করে বুঝে ফেলি এখানে অ্যাসেট বলতে আমি সম্পদকে বুঝাবো এবং লায়াবেলিটিস বলতে দায় বুঝাবো অ্যাসেট হচ্ছে সেটা বা সম্পদ হচ্ছে সেটা যেটা তোমার পকেটে টাকা ভরবে আর লায়াবেলিটিস হচ্ছে সেটা যেটা তোমার পকেট থেকে টাকাটাকে বের করে দিবে তো চলো শুরু করি রবার্ট কিউসাকি তার বইতে লেগেছে সাধারণ মানুষ যেভাবে সম্পদ ও লাইবিলিটিস বিচার করে ধনীরা তেমনটা করে না এই শিক্ষা কোনো বইতে যায় একজন শিক্ষিত চার্টার অ্যাকাউন্টেরও অনেক সত্যিকার সম্পদকে দায় আবার সত্যিকার দায়কে সম্পদ হিসেবে দেখেন আর এই কারণগুলো বইতে খুব সুন্দরভাবে এভাবে লেখা আছে কিন্তু বাস্তব জীবনে বইয়ের অনেক কথাই ভুল প্রমাণ হয় সাধারণ হিসাববিজ্ঞানের একজন মানুষের অফিসে বা বাড়িতে যদি দামি শোপিস থাকে তাকে সম্পদ হিসাবে ধরা হয় কিন্তু সত্যি বলতে এটা এক ধরনের দায় বা লায়াবিলিটিস মার্বেল পাথরের একটি মূর্তি আপনি যত টাকা দিয়ে বানাবেন বেচতে গেলে তার অর্ধেকও পাবেন না যদি সেটা এন্টিক ধরনের কিছু হয় তবে আলাদা কথা কিন্তু শখের জিনিস কখনো সম্পদ হতে পারে না কিন্তু হিসাববিজ্ঞানের ভাষা এগুলো সম্পদ আসলে এগুলো শুধু জাগা দখল করে রাখছে এর থেকে কোনো আয় হচ্ছে না মানে আপনার পকেটে কোনো টাকা ঢুকছে না আর এগুলোই হচ্ছে দায় বা লাইবিলিটিস এগুলো থেকে মুক্তি পেতে হবে ধনীরা লাইবিলিটিস থেকে নিজেদের মুক্ত রাখার ট্রাই করে অন্যদিকে আপনার যদি একটি ব্যক্তিগত মিউজিয়াম থাকে এবং আপনি সেই মিউজিয়ামে বিভিন্ন ধরনের এন্টিক শোপিস মূর্তি রাখেন বা আপনার শখের জিনিসগুলো ওই মিউজিয়ামে সাজিয়ে রাখেন এবং সেটাকে জনগণের জন্য উন্মুক্ত করে দিলেন জনগণ আপনার মিউজিয়ামে টাকা দিয়ে টিকিট কেটে সেটা দেখার জন্য আসবে তাহলে সেটা আপনার অ্যাসেট বা সম্পদ হবে অন্যথায় না তার মানে হিসাববিজ্ঞানে যে জিনিসগুলো পড়েছেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে না ওই কমার্সের বিষয়গুলো দিয়ে কিন্তু ধনী হওয়া যাবে না ধনী হওয়া শিক্ষা কিন্তু আমরা আমাদের এই সামারিতে যেগুলো বলছি এগুলোই হচ্ছে ধনী হওয়ার বা ফিনান্সিয়াল লিটারে আসল শিক্ষা আপনি এই শিক্ষাগুলোকে যদি করেন তাহলে অনেক ভালো ফল পাবেন যেটা রিউসাকি তার নিজের জীবন থেকে ভোগ করছেন বা নিজের জীবনে পেয়েছেন তার মানে যেসব জিনিস আপনার জন্য আয় করে সেগুলি হচ্ছে আপনার সম্পদ আর বাকি যা কিছু রয়েছে সবই হচ্ছে খরচ এ অধ্যায়ে রবার্ট কিউসাকি সত্যিকার অ্যাসেট ও লাইবিলিটিস বুঝতে পারা ক্ষমতার উপর জোর দিয়েছেন একজন মানুষ যদি সত্যিকারে ব্যবসায়ী মতো করে সম্পদকে অ্যাসেট সম্পদ থেকে আলাদা করতে না পারে তবে তিনি সেগুলো ব্যবহার করে ধনী হতে পারবেন না তার বইতে এমন অনেক খেলোয়াড় লটারি বিজয়ী শিল্পী চাকুরে আছে যারা নিজের পেশা থেকে বহু অর্থ আয় করার পরও সেই টাকা দিয়ে কিছুই করতে পারে পারেনি অনেকে টাকা পাওয়ার আগে যতটা গরিব ছিলেন টাকা পাওয়ার পর আরো গরিব হয়ে গিয়েছেন এর প্রধান কারণ তারা টাকাটাকে কিভাবে কাজে লাগাতে হয় সে বিষয়ে কিছুই জানেন না মতে আর্থিক জ্ঞান ছাড়া টাকা হলো উড়ে যাওয়া আরেক নাম মানে একদম কর্পূর লেখকের বা নেপথারিনের মতো টাকাকে কিভাবে কাজে লাগালে সেই টাকা আরো টাকা নিয়ে আসবে এই বিষয়ে জ্ঞান থাকাটাই ধনী হওয়ার জন্য অপরিহার্য একটা অংশ বা অপরিহার্য একটা জ্ঞান বলতে পারি এই শিক্ষা পড়াশোনার পাশাপাশি নিজেকে বাস্তব অভিজ্ঞতা থেকেও অর্জন করা যায় মানে ব্যবসা করে করে এগুলো শেখা যায় আমি বলে থাকি যে হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে শেখার জন্য অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে বাট আমরা যদি এই রবার্ট জীবন থেকে শিখি বা এই বই থেকে শিখি তাহলে সেটা হয়তো আমাদের একটা জীবন অথবা কয়েকটা বছর হয়তো কয়েকটা মাস আমাদের জীবন থেকে সেভ করে দেবে বাবা মায়েরা যদি নিজেদের টাকা পয়সা কিভাবে আসছে এবং তা নিয়ে তারা কিভাবে পরিকল্পনা করছেন তার কিছুটাও ছেলেমেয়েদের সাথে শেয়ার করেন তবে তারা টাকার বিষয়ে সচেতন হয়ে উঠবে সঠিক আর্থিক শিক্ষার ফলে মানুষ বাজে খরচ করা থেকে বিরত থাকে শুধুমাত্র লোক দেখানোর জন্য দুই হাজার তেরো সালেও নোকিয়ার একটি ফোল্ডিং সেট ব্যবহার করতেন কারণ দামি সেট কিনতে গেলে এই ফোনটি ফেলে দিতে হবে এবং তার অর্থের অপচয় হবে তো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফের যদি তিনি দু তে তেরোতে নোকিয়া একটি ফোল্ডিং সেট ইউজ করতেন যেখানে তখন তার স্ক্রিন চলে এসেছিল তার মানে বোঝাই যাচ্ছে ধনীদের মেন্টালিটিটাই অন্যরকম এই মেন্টালিটিটাকে যদি আমরা নিজেদের মধ্যে নিতে চাই তাহলে আমাদের এই রিস্ক মেন্টালিটিটাকে ধারণ করতে হবে ধনী মানুষরা ধনী হওয়ার আগ পর্যন্ত বাজে খরচ করেন না জিনিসটা হচ্ছে ধনী মানুষরা ধনী হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার বাজে খরচ করেন না যদি কোনো বিলাসী বা শখের জিনিস কেনার ইচ্ছা হয় তবে তারা অপেক্ষা করেন আলাদা একটি বাজেট করে তার জন্য তারা টাকা জমাতে শুরু করে বা ওই শখের জিনিসটা কেনার জন্য আলাদাভাবে তারা টাকা আয় করার নতুন একটা রাস্তা খোঁজার ট্রাই করে অন্য খরচের জন্য রাখা টাকা বা বিনিয়োগের জন্য যে টাকা আপনি রেখেছেন সেই টাকা কখনই আপনি বিলাসী দ্রব্য কেনার জন্য ব্যয় করবেন না শখ মেটাতে হলে তার জন্য আলাদা একটা বাজেট করুন সেই আলাদা বাজেটটা অন্য একটা সোর্স থেকে আয় করার ট্রাই করুন এই জন্য ধনীদের টাকার কখনো টান পড়ে না কারণ একটা জায়গা থেকে ফ্লো অফ হয়ে গেলেও আরেকটা জায়গা থেকে টাকার ফ্লোটা অটোমেটিকভাবে মেনটেন হয় এই ধরনের মানসিকতা সৃষ্টির জন্য আর্থিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে অন্য কেউ যেন আপনার এই টাকা মেরে দিতে না পারে এবং ভুল বুঝিয়ে টাকা নষ্ট না করতে পারে এর জন্য আর্থিক জ্ঞান থাকাটা অনেক জরুরি এ বিষয়ে তিনি আরও ট্যাক্স মার্কেটিং অ্যাকাউন্টিং বাণিজ্যিক আইন ইত্যাদি বিষয় যতটা পারা যায় জেনে নেওয়া প্রয়োজন বলে লেখক মনে করেন